আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের নতুন ধরনের একটু বেগুন রেসিপি তৈরি করে দেখাবো। লোটে মাছ দিয়ে আমি বেগুন রান্না করছি, কিন্তু একটু অন্যরকমভাবে। এইভাবে যদি আপনি রান্না করেন, বেগুন এতটাই স্বাদ হয় আপনারা স্বাদ বলতে পারবেন না। চলো চলো শুরু করি। এখন আমি প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে নেব, আর এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য কিন্তু পেঁয়াজটা একেবারে মিহি করে কুচাইতে হবে, তাহলে পেঁয়াজ বেরেস্তাটা অনেক ভালো হয়। আর আমি এই পর্যায়ে নামিয়ে নেব। দেখুন পেঁয়াজ বেরেস্তা প্রায় হয়ে এসেছে, খুব বেশি কালার করা লাগে। এই যে দেখুন এরকম কালার, বেশি কালার করতে গেলে আবার পুড়ে যাবে। এখন আমি ওই তেলের ভিতরে আলু আর বেগুনটাকে খুব হালকা করে একটু ভেজে নেব। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি রেসিপিটি করেছি। অসম্ভব মজার হয় এই লোটটা মাছ দিয়ে বেগুনটা। আর আমি লোটটা মাছটা আগে থেকে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখন দেখুন ওই তেলের ভিতরে লোটটা মাছ দিয়ে দিলাম, দিয়ে আমি এই লোটটাকে একটু ফ্রাই করে নেব। এগুলো আমি গরম পানি দিয়ে তারপরে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মাঝখানের কাঁটাটা ফেলে দুই ভাগ করে সুন্দর পরিষ্কার করে নিয়েছি, যেহেতু এটি শুটকি একটু ময়লাকে সেহেতু সুন্দর করে পরিষ্কার করতে হয়। আর এখানে দিয়ে দিলাম দেখুন কাঁচামরিচ ফালি করা, আর কিছুটা রসুন, গোটা রসুন দিয়ে আপনারা বাটা রসুনটাও দিবেন পরে। আর আমি প্রথমে গোটা রসুন দিয়ে নিলাম কাঁচামরিচ দিয়ে। এখন আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন বাটা মশলা দিলাম, পেঁয়াজ বাটা আর আদা বাটা, জিরা বাটা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, আমি আমার পরিমাণ যতটুকু লাগবে এখানে দিয়ে নিয়েছি। দেখুন হলুদ, লবণ আর গরম মশলার গুঁড়া, লাল মরিচ গুঁড়া, এগুলো দিয়ে আমি আবার একটু সুন্দর করে কষিয়ে নেব। দেখবেন কোনো রকম ফ্লেভার আসে না শুট এভাবে করলে। অসম্ভব মজা হয় এই বেগুন দিয়ে শুটকি মাছের লোটটা, শুটকিটা এত ভালো হয়। আমি এটা আমার ননদের কাছ থেকে শেখা, আমার ছোটো ননদ এটা এইভাবে করছিল, তো আমিও এটা শিখে নিয়েছিলাম আর কি। অনেক ভালো হয়েছিল সেই বেগুনটা, আপনারা কিন্তু এভাবে করতে পারেন, খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগবে। আমার ছোটো ননদ এইভাবে করছিল, এই জন্য আমি সেটা দেখেই এটা ট্রাই করছি। এখন আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবারও আমি এই যে রান্না করে নিচ্ছি, দেখুন প্রায় আমার রান্না হয়ে এসেছে। আর আমি এই বেরেস্তার সঙ্গে খুবই সামান্য পরিমাণে একটু চিনি মিক্স করছি। বেরেস্তায় একটু চিনি দিয়ে দিলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, সেজন্য আমি এই যে পেঁয়াজের ভিতরে দেখুন বেরেস্তার ভিতরে একটু চিনি দিয়ে খুব অল্প পরিমাণ দিয়ে আমি এখন মিশিয়ে নিচ্ছি। হয়ে এসেছে আমার বেগুনটা, এখন আমি নামিয়ে নেব। এই যে দেখুন নামিয়ে নিয়েছি, এখন পরিবেশন করে আপনাদের দেখা। মাশাল্লাহ এত ভালো হয় এটা, আপনারা খেয়ে দেখবেন অসম্ভব টেস্ট হয়। আর বাকি বেরেস্তাটুকু আমি এর উপর দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।